নৈহাটি কল্যাণী থেকে নৈহাটি যাচ্ছি এখন আমরা, ট্রেনে চেপে গেছি, ব্যাগ লাগেজ এখানে সবাই বসে আছি। ট্রেন ফাঁকা যদিও একদম, ট্রেন একদম ফাঁকা আছে, যাচ্ছি এখন এবারে নৈহাটি থেকে ট্রেন ধরে নেবো আর কি। এখন দেরি আছে, 1 ঘন্টা মতো, 10টা বাজে রাত। এখন খাওয়া দাওয়া করে নিলাম কাঁচাপাড়াই, ভাই পেট ভরলো তো ভাই, মনটা ভরে গেলো, পেট না করতে ব্যাস ব্যাস, এই সারা জার্নি করবো এবার আর কি। ঠিক আছে, আমরা পৌঁছালাম নৈহাটিতে, আমি বসে আছি। কটা বাজে ভাই? 10:30, 10:40 প্রায় বাজলো, 11টার দিকে আসবে ট্রেনটা। বসে আছি এখন, আপাতত আমরা এখন কী দেখাচ্ছি ভাই, এইসব দেখছি মেয়েরে কি সব করে ভাই। আর আমরা বোকা যাবো না, বোকা যাবো না, তাকে দেখে দেখি ভাই, মানে সব আলাদা আলাদা, আপনি আপনি লাইফ মে আপনি মজে মে হ্যাঁ ভাই, কিচ্ছু ভি। ও ভাই সব, এই নৈহাটি স্টেশনে পৌঁছাচ্ছি এখন, এবারে ট্রেন ঢুবে 11টার দিকে দেখাচ্ছে, আমরা নিজেদের মতো করে এন্টারটেনমেন্ট করছি। এবারে আবার ফির ট্রেনে চেপে দেখি আবার সিট ফিট নিয়ে কোনো ঝামেলা হয় কিনা, আমাদের সিটে আবার অন্য কেউ বসে থাকে, তারপর হাত তাদের ট্রেনে তুলে দেবো তাকে আবার কি। আমাদের ট্রেন ঢুকে গেল রাত 11:05 নাকি, এখন 11:05 ট্রেন ঢুকে যাচ্ছে, যাবো এবারে। S6 কোথায় আছে দেখি, আমাদের ট্রেন S6, এইটা S6 আছে, দেখি সাইড দেখি, এইটা আছে 63, হ্যাঁ দুটোই আছে, RSC আছে।